হয় জিনহি নামের এই বাচ্চা মেয়েকে দেখে। সে তার বাবাকে অনেক ভালোবাসে। আজ জিনহির জন্য খুবই স্পেশাল দিন, কারণ তার বাবা আজ সকাল সকাল তাকে সাইকেলে নিয়ে বেরিয়েছে, তাকে শপিং করাতে নিয়ে গেছে, তার জন্য নতুন জুতো নতুন জামা কাপড় কিনে দিচ্ছে, এরপর তাকে রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াচ্ছে। আর জিনহি খুবই খুশি হয়েছে। রাতে সাইকেলের পিছনে বসে বাবার পিঠে মাথা রেখে এক দারুণ প্রশান্তি বুকে নিয়ে ফিরে আসে তার বাড়িতে। রাতে বাবার সাথেই ঘুমিয়ে পড়ে সে। আর পরদিন সে তার বাবার সাথে বাসে করে কোথাও যাচ্ছে কালকের কিনে দেওয়া সেই নতুন জামা কাপড় পরে। বাস থেকে নামার পর তারা একটি কেকের দোকানে যায়। জিনির প্রিয় কেকটি কিনে দেয় তার বাবা। কেকটা নিয়ে আসার সময় তার বাবা বলে বাকিদের সাথে মিলেমিশে থাকবে, বড়দের কথা শুনবে। জিনহি বুঝতে পারে না তার বাবা এমন কেন বলছে। কিছু বোঝার আগেই তারা পৌঁছে যায় সেই বড় গেটটির সামনে, যেখান থেকে জিনহি দেখতে পাচ্ছে ভেতরে তারই মতো অনেক বাচ্চা সেখানে রয়েছে। একজন সিস্টার এসে তাদেরকে ভেতরে অফিসে নিয়ে যায়। এখানকার ডিরেক্টর জিনহিকে অপর একজন সিস্টারের সাথে পাঠিয়ে দেয় এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য। বাবাকে ছেড়ে জিনহি যেতেই চাইছে না, তবে চলে যাবার সময় জিনির বাবা পেছন ফিরে এক নজর তাকে দেখে নেয়। বাইরে আসতেই সমস্ত